শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। কি হয়েছে, এমন করছো কেন? দেখছো না কাজ করছে? আমি তো তাই দেখছি। তবে তুমি কি দেখছো? না, রাত কয়টা বাজে? এখন এসব কাজের টাইম না বেবি, এখন তো রোম্যান্সের টাইম। নেশাক্ত কথাগুলো বলে মাহি আয়ানের অধরের পানে এগিয়ে যেতে নিলে আয়ান নিজের মুখখানা সরিয়ে নেয়, তারপর ওকে স্বাভাবিকভাবে নিজ থেকে সরায়। আমার আজকে মুড নেই। মুড নেই বললেই হয় না কি? আসো না বেবি। বলি নে মাহি, মুড নেই, জোর করো না তো প্লিজ। আমি পুরাতন হয়ে গেছি না, আমাকে আর তোমার ভালো লাগছে না, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, জানো তোমার এসব ন্যাকামি আমার একদম ভালো লাগে না, আর তাই এগুলো একটু কম করো প্লিজ। মাহির ন্যাকা কান্নায় আয়ান বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাহি এবার কান্না মুছে রহস্যময়ী ভাব নিয়ে বলে ওঠে, না পানি দেখছি, মাথার উপর দিয়ে গড়াতে নিয়েছে, তা তো হতেই হবে না। অনেকটা অন্ধকারে চুপি চুপি ঘরে ঢুকছে, কেউ যে স্পষ্ট গেল সায়দার নজর এড়াল না। সায়দা দেখতে পেল যে লোকটা তসবির। আরে এই পাজিটা এখানে আবার কি করছে, তাও এত রাতে লুকিয়ে? জবাবটা জানতে সায়দা এগিয়ে যায় ওর দিকে। এদিকে তসবিরের অসাবধানতা বশত দুজনের সাথে ধাক্কা লাগে, যাতে সায়দা ফ্লোরে পড়ে যায়। আরে মিস, বাচ্চা তুমি? এই যে পাজি লোক, আপনি আমাকে প্রথমত বাচ্চা বলবেন না, আমি মোটেও বাচ্চা নই। আর দ্বিতীয়ত, আপনি এত রাতে আমাদের ঘরে কি করছেন, তাও চোরের মতো লুকিয়ে? এবার ক্ষণিক স্টাইল নিয়ে তাজবীর বলল, ও হ্যালো মিস, তাজবীর তাওয়াব খান পলক, কখনো চুর হতে পারে না, সো তোমার তা বুঝে নেওয়া উচিত ছিল। আমার নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে লুকিয়ে আসা, তবে তোমার মতো টিউব লাইট গাধা মেয়ে এসব কী করে বুঝতে পারে? এই যে আপনি কিন্তু এখন অতিরিক্ত করছেন, প্রথমত আপনি আমাকে বাচ্চা বললেন, আমি তেমন কিছু বলিনি এতে, এখন আপনি আমাকে টিউব লাইট গাধা বলছেন, আমি তো মোটেও মেনে নেব না, আমি না আপনাকে। আর কিছু বলার আগেই তাজবীর ওর মুখ চেপে ধরে, আরে আরে ওরে কি টিউব লাইটটা, তোরা খাইয়ে সারবে দেখছি, এই যে তুমি আস্তে কথা বলতে পারো না। সায়দা এবার তাজবীরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ওর হাতে দেয় একটা জোরালো কামড় বসিয়ে। আ, আরে সায়দা কি করছো তুমি, ওকে কামড়াচ্ছ কেন? দেখ না এসব পাগল মেয়েটা আমায় কামড়ে দিল। আ, ইস তাজবীর ভাইয়া তুমি ঠিক আছো তো? আসলে ও বোঝেনি তো, তাই এমনটা করেছে হয়তো। বুঝবে কি করে গাধা একটা? আপনার সাহস কি করে হয় আমাকে গাধা বলার? আরে আরে সায়দা ঝগড়া ছাড়ো আর আমার কথা শোনো, উনি এখানে একটা কারণে এসেছেন, ওনাকে দরজা আমি খুলে দিয়েছিলাম। আগে রুমে বসে চিন্তা করছে কি করে আদ্রিতের সেই অ্যালবাম, ডায়েরি আর রিপোর্টগুলোর সন্ধান পাওয়া যাবে। তখনই আদ্রিতের নাম্বার থেকে ওর ফোনে একটা কল আসে। আগে ফোনটা রিসিভ করে। মিস আগে একটু ছাদে আসেন, আপনার সাথে দরকার আছে। কথাটা বলে ফোনটা কেটে দিল আদ্রিত। আখি কিছুই বুঝে উঠতে সক্ষম হল না আদ্রিতের ভাবসাব, আর কিছুই চিন্তায় না এনে ছাদের দিকে রওনা হলো সে। আজ আকাশে পরিপূর্ণ চাঁদ, বিস্তার এক মাঠে চিত হয়ে শুয়ে আছে আয়ান হাত পা ছাড়িয়ে। এক হাতে আখির ছবি, এক ধানে তাকিয়ে আছে আখির ছবির পানে, চোখের পলকই ফেলছে না। আখিকে দেখতে ওর বড্ড ভালোই লাগছে আজ, ঠোঁটের কোণে একটা ভালো লাগার হাসি ঝুলিয়ে রেখেছে। খানিকক্ষণ নীরবতা পালনের পর এবার মুখে বুলি ফুটিয়ে আয়ান বলে উঠল, শুভ জন্মদিন আখি, গত বছর এমন ক্ষণে সাথে ছিলে, কিন্তু তখন আমার মনে ছিল না তোমার জন্মদিনের কথা, আর যখন আজ অনেক দূরে আছো তখন এ কথাটা মন থেকে যাচ্ছে না, জানি না কেন। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো আয়ান কথাটা বলে। ওর কথায় ওর মন পিঞ্জরের ব্যথার্থ অজানা একটা অনুভূতি স্পষ্ট প্রকাশ পেল। ঘুটঘুটে অন্ধকার ছাদে প্রবেশ করে আখি বড়ই হতভম্ব হল। আদ্রিত ওকে ডেকেছে ঠিকই, কিন্তু কোথাও ওর দিদার করতে পারছে না আখি। আখি কিছু
বুঝতে সক্ষম না হয়ে আদিতকে ডাকতে শুরু করল। হঠাৎই আখির চারিদিকে লাইট জ্বলে উঠল। পেছন থেকে বেলুন ফাটার শব্দ এর সাথে কানে ভেসে এলো অনেকের একসাথে বলে ওঠা শুভ জন্মদিন ধ্বনির ফুলঝুরি। আখি পেছনে তাকিয়ে দেখে আয়েশা, সায়েদা, তাসবির, নোমান, মিস্টার অ্যান্ড মিসেস আমির আর ঈশা চৌধুরী, আর সবার পিছনে দাঁড়িয়ে আছে আদ্রিত। পুরো ছাদ বেলুন আর ফুলে খুব সুন্দর করে সজ্জিত। মাঝখানে স্টেজ বানানো হয়েছে আর সেখানে একটা ছোট টেবিল রাখা। স্টেজটাও খুব সুন্দর করে সজ্জিত আছে আর সেই টেবিলখানাও। টেবিলের ঠিক মধ্যেখানে আখির নামের কেক রাখা। সবাই এবার আখিকে নিয়ে হই হুল্লোড় শুরু করেছে। সবাই ওর জন্য এত কিছু করেছে দেখে খুশিতে আখির চোখে খানিক জল ঝলকালো, যা আলতো হেসে মুছে নিল আখি। সবার সাথে নিজেও খুশিতে মেতে উঠল। অল্পের জন্য জীবনের সব শূন্যতা ভুলে গেল। সবাইকে কেক খাওয়ানোর পর আয়েশা হঠাৎ চোখ দিয়ে ওকে আদ্রিতের দিকে ইশারা করল। আখি দেখতে পেল আদ্রিত এখনও সবার থেকে দূরে এক সাইডে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে আলতো হাসি ঝুলিয়ে। আখি এবার ওর দিকে এগিয়ে গিয়ে ওর হাত ধরে ওদের মাঝে টেনে আনল। তারপর এক টুকরো কেক এগিয়ে দিল ওর দিকে, আদ্রিত তা ফিরিয়ে দিল না। অতপর নিজেও আখিকে কেক খাইয়ে বলল, শুভ জন্মদিন মিস আখি। ধন্যবাদ ডক্টর আদিত। আদ্রিত এবার জোর করে ঠোঁটের কোণে একটা হাসি ফোটাল, তারপর উল্টো পায়ে চলে গেল ঘরের দিকে। আখিও যেন ওর অবস্থা অনেকটা আন্দাজ করে নিল। আমির চৌধুরী আর ঈশা খানও যেন আদিতের মনের ভাব অনেকটা আন্দাজ করতে পারলেন, যে অনুভূতি ওনাদের মনে ব্যথার্থ ভাবের সৃষ্টি করল, যা ওনাদের চেহারায় স্পষ্ট ধরা দিল। আখি ওর পেছন যেতে নিলে সবাই ওকে নিয়ে আবার হই হুল্লোড়ে ব্যস্ত হয়ে পড়ল, যার ফলস্বরূপ আর ওর আদ্রিতের পিছনে যাওয়া হলো না। সবাই অনেক আনন্দ উৎসব করে এবার যার যার রুমে চলে গেছে। আখি এবার আদ্রিতকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। বারান্দায় উঁকি দিলে এক প্রান্তে আদ্রিতকে বসারত দেখতে পেল আখি। পিলু পিলু পায়ে ওর পাশে গিয়ে বসল। আদ্রিত চাঁদের পানে তাকিয়েছিল আর ওর চোখ বেয়ে পড়ছিল কিছু জল। আখিকে পাশে অনুমান করতেই চট করে সে জল মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করল, তারপর মৃদু স্বরে বলল, মিস আখি আপু। হ্যাঁ আমি ডক্টর আদিত্য, আপনি তো আমাকে রেখে চলে আসলেন, তাই ভাবলাম আমি আপনার পাশে চলে আসি, তা হুট করে সেখানে থেকে চলে আসলেন যে কৃপণতা ছেড়ে ছোট বাকিয়ে হাসতে বলবো তাই ভেবে। আদ্রিত এবার মুচকি হাসি উপহার দিয়ে বলল, আসলে তা নয়, এমনিতে একটু ভালো লাগছিল না। আর সে ভালো না লাগার কারণটা জানতে পারি? অবশ্য যদি আপনি বলতে চান। আদ্রিত এবার অল্প সময় থামল, অতপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে নিল, আজকে আরোহীর জন্মদিন ছিল। আসলে দাদু আর দিদি আজকের দিনে ওকে পেয়েছিল, তাই প্রতি বছর আজকের দিনে ওরও জন্মদিন পালন করা হতো। এই জন্য একটু খারাপ লাগা কাজ করছিল, বেশি কিছু না। আচ্ছা আবার দেন এসব, চলো অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েন। এবার স্থান ত্যাগ করলো আদ্রিত। আখির মনে আরও প্রশ্নের ঝড় উঠল, কি সব হয়ে যাচ্ছে? আরোহী দেখতে ঠিক আমার মতো, 21 বছর আগে ওকে আজকেরই দিনেই পাওয়া গেছিল, কেমনটা সন্দেহজনক মনে হচ্ছে সবকিছু। তাছাড়া আরোহী বেঁচে আছে কিনা, ডক্টর আদিত্য কি লুকোচ্ছেন, কিছুই বোধগম্য হচ্ছে না। আজায়ান অনেক প্রফুল্ল মনে রেডি হচ্ছে। ওর এমন ভাবসাবের কারণ তেমন একটা আন্দাজ করতে না পেরে মাহি আয়ানকে প্রশ্ন ছুড়ল, এত খুশি কোন কেন আজ তুমি, আর এত রেডি হয়ে কোথায় যাচ্ছ? হাসপাতালে যাচ্ছি কেন? তবে রোজ তো কত নর্মালি যাও, আজকে পোশাক আশাক মনে হচ্ছে হাসপাতালে কোনো স্পেশাল ইভেন্ট আছে? হাসপাতালে না থাকলেও অন্যত্র আছে। কি বললে? আরে ও কিছু না, এত সন্দেহ করো না তো। আয়ান আলতো হেসে চলে গেল। তখনই রুমে ওর শাশুড়ি প্রবেশ করলেন। কি রে তোর স্বামী দেখি আজ বড় প্রফুল্লে মুডে? জানি না মা, ওর এত খুশির কারণ কি। আচ্ছা ছাড় এসব, আগে বল কাজ হয়েছে? পেপারস রেডি, শুধু ওকে সাইন করাতে হবে। গুড মাই চাইল্ড।
ভার্সিটি শেষে আখি বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আদিত গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তখনই আয়ান এসে ওর হাত ধরে ওকে কোথাও নিয়ে যেতে শুরু করে। আরে কি করছেন, কোথায় নিয়ে যেতে চাইছেন আমায়? প্লিজ আখি, একবার চলো, তোমার সাথে কিছু জরুরি কাজ আছে। আমি সত্যি আজকে উল্টাপাল্টা কিছু করব না, কথা দিচ্ছি, চলো না প্লিজ, প্লিজ চলো। আসলে একজন অনেক কষ্টে আছেন, তোমার সাহায্য দরকার, তোমাকে যেতেই হবে। কে সে, কি হয়েছে তার? গিয়ে জানতে পারবে, চলো না প্লিজ। আখি প্রথমে যেতে না চাইলেও পরে কি একটা ভেবে আয়ানের সাথে যেতে রাজি হয়ে গেল। আয়ান আখিকে একটা পার্কে নিয়ে এসেছে, যেখানে ওরা প্রায়ই আসত দুজন। এই পার্কটাতে ওদের দুজনের অনেক স্মৃতি জুড়ে আছে, কিন্তু আজকে এই পার্কটার রূপই যেন আলাদা হয়ে গেছে। পার্কটা যেন আখির নামে সেজেছে আজ। পুরো পার্কে একটু পরপর ফুল দিয়ে শুভ জন্মদিন আখি লেখা, চারিদিকটাও সুন্দর করে সাজানো হয়েছে আজ। কিন্তু এসব দেখে আখি খুশি হওয়ার বদলে অনেকটা রেগে যায়, আর বিরক্তিকর চেহারা নিয়ে আয়ানের পানে তাকায়। এসব কি ডক্টররা? কেন, তোমার জন্মদিনের সারপ্রাইজ পছন্দ হয়নি? আপনার মাথা ঠিক আছে তো ডক্টর আয়ান? আপনি আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছেন। সত্য বললে যে তুমি আসতে না। আর আমাকে কেন বাধ্যতামূলক আনতে হতো আমার? এখন আবার এসবের কি মানে? আমার আর আপনার মাঝে কোনো সম্পর্ক রয়ে যায়নি ডক্টর আয়ান, বারবার কেন আপনি তা ভুলে যান? আপনি এখন অন্য কারোর স্বামী, আর বউ রেখে অন্য মেয়ের জন্য এমন কিছু প্ল্যান করা একদমই অবৈধ। কথাটা কি একবারও আপনার মাথায় আসেনি? তুমি অন্য মেয়ে কোথায় আঁকে? মাহির আগে তো আমার জীবনে শুধু তোমারই অধিকার ছিল। আর মাহি আসার পর তা চলে গেছে, যা আর কখনো ফিরে আসবে না। কথাটা বলার পর আঁকি এবার চলে যেতে নিলে আয়ান খপ করে ওর হাত ধরে নেয়, আর ক্ষণিক করুণতা ভাব নিয়ে বলে, প্লিজ যেও না, একটু সময় থাকা যায় না? একদম না, ছাড়েন আমার হাত। আঁকি টান দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে চলে যেতে নিলে আয়ান এবার ওকে উদ্দেশ্য করে বলল এমন একটা কথা যেটা শুনে আঁকি থমকে দাঁড়াল। বুঝলাম আমার সাথে কোনো সম্পর্ক নেই, তা আমার পাশে থাকতে চাও না, তবে কোন সম্পর্কের টানে আদ্রিতের সাথে থাকো, সেটা কি অবৈধ মান্য করা হবে না? আঁকি এবার স্বাভাবিকভাবে ওর পানে তাকিয়ে বলে, আমার আর ওনার সম্পর্কের নাম জানতে চান? তবে শুনেন, ওনার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক, শুনেছেন? হি ইজ মাই হাজব্যান্ড। কথাটা শুনে আয়ানের যেন পায়ের তলা থেকে জমি সরে গেল, পৃথিবী যেন থমকে দাঁড়ালো ওর। নিজের কানকে যেন বিশ্বাসই হচ্ছে না আয়ানের, কথাটা যে পুকে গিয়ে তীরের মতো লেগেছে। এদিকে উক্ত কথায় সেখানে উপস্থিত অন্য একজনও অবাকের চরম সীমায় পৌঁছে গেছে, সে যে স্বয়ং আদ্রিত। আয়ান আঁকিকে এভাবে ধরে নিয়ে আসায় পিছু এসেছিল আদ্রিত। আয়ান এবার স্থিরতা ভেঙে বজ্র কণ্ঠে খেপে উঠে আঁকির উপর, এসব কি বলছো তুমি? তুমি কি করে বিয়ে করতে পারো? তুমি বিয়ে করতে পারো না, আমি জানি তুমি এসব মিথ্যা বলছো। এটাই সত্য ডক্টর আয়ান, যত জলদি হয় জিনিসটা মেনে নেবেন আশা করি, চলি। আঁকি চলে আসে সেখান থেকে, আসতে নিয়ে আদ্রিতকে সামনে পায়, তবে আদ্রিতের সম্মুখীন হওয়ার সাহসটা যেন পায় না, তাই পাশ কাটিয়ে চলে যায়। আদ্রিত আঁকি গাড়িতে বসে আছে, হঠাৎ আঁকি নীরবতা কাটায়। দুঃখিত ডক্টর আদিত্য, আমি তখন ওভাবে আপনার নাম ইউজ করেছি, তবে আয়ানকে পিছু ছাড়ানোর আর কোনো উপায় পাচ্ছিলাম না। আমি জানি না কেন পেছন পড়ে থাকে আমার, তাই ওকে পেছন ছাড়ানোর এই উপায়টাই ভালো মনে হলো আমার। আমি আসলেই দুঃখিত। যে যে ভাষা বুঝে তাকে সেই ভাষাতেই বোঝানো বুদ্ধিমানের কাজ মিস আঁকি, আপনি মোটেও কোনো ভুল করেননি। আমার দিদির জন্য আপনি এত বড় ত্যাগ নিতে পারলেন, নিজের কোনো ক্ষতির দিক বিবেচনা না করে নিজের জন্য কিছু করতে গেলে এতটা ভাবতে কেন হবে আপনাকে? কৃপণতা ছাড়েন আর ঠোঁট বাঁকিয়ে হেসে ফেলেন। আদিতের কথায় আঁকি আলতো হাসল আর বলল, আমার ডায়লগ কিনা শেষমেশ আমার উপরেই এলো। এইমাত্র আদিত বেরিয়েছে হাসপাতালের উদ্দেশ্যে, এটাই সুযোগ আঁকিকে ওই ডায়েরি আর রিপোর্টগুলো খুঁজতে হবে, তাই আঁকি খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। সারা কক্ষ খুঁজে নিয়েছে, কিন্তু কোথাও ওসবের কোনো চিহ্নও পেল না। আঁকি এবার অনেকটা ক্লান্ত হয়ে বসল,
তখনই হঠাৎ মনে হলো বালিশের কভার খুলে আর বেডশিট উঠিয়েও দেখে নেওয়া উচিত। আখি উঠে গিয়ে তাই করল, কিন্তু কিচ্ছু পেল না। আখি এবার মন গড়া সিদ্ধান্তে কভারের উপরিভাগ দেখার কৌতূহল মন পোষণ করে বেশ বড়সড় একটা টুল এনে তাই করল। যা খুঁজছিল তার সন্ধান না পেলেও আরেকটা জিনিসের সন্ধান আখি পেয়ে গেল। সেখানে একটা কাগজ রাখা পরম যত্নে একটা ফাইলে পুরে। ফাইলটা হাতে নিয়ে কাগজটা পড়ে আখি ভেবাচাকা খেয়ে গেল এবার। এটা তো ডিভোর্স পেপার, ডেট অনুযায়ী আরোহী মারা যাবার ঠিক এক মাস আগে, এর মানে আরোহী মারা যাবার আগে ওদের ডিভোর্স হয়ে গেছিল। কিন্তু ঘরে তো কারোর মুখেই তার কোনো সূত্র শুনিনি। তবে কি সে ব্যাপারে কেউ জানে না, নাকি ওরা জানায়নি? ইস আদিত্য, স্যার কি সব লুকিয়ে যাচ্ছেন? এই আরোহীর আসল সত্য কি আমাকে তো জানতেই হবে। সার্জারি শেষে আদিত বসেছিল নিজের কেবিনে, তখনই মনে পড়ল কিছু কথা। যা মনে হতেই আদিতের মনে ধরা দিল অল্প দুশ্চিন্তার রেশ। কি করছি আমি, কি করেছি আমি? সবকিছু সরিয়ে নিলেও কাবারের ওপর থেকে ডিভোর্স পেপার কি করে সরালাম না? যতটুকু জানি, মিস আখি কিছু একটা সন্দেহ তো মনে হয় তৈরি করে নিয়েছেন। আর ওনাকে যতটুকু জানি, এক জিনিসের পেছন পড়লে তার শেষ না দেখে শান্ত হবেন না। আয়েশা নোমানের চিন্তায় বিভোর ছিল। তখনই দরজায় নক পড়ল। ওকে মেরে তাকিয়ে দেখল স্বয়ং নোমান। হৃদস্পন্দনগুলো খনিকে ছুটতে শুরু করল। ওর নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আরে নোমান সাহেব, আপনি আছেন? এসে ডিস্টার্ব করলাম না তো? আরে একদম না। এই আসলে সায়দা কালকে বলেছিল আপনার নাকি বই পড়তে অনেক পছন্দ। আমারও বই পড়তে অনেক ভালো লাগে। আজকে আসার সময় একটা বইমেলায় ঢুকেছিলাম, সেখান থেকে কিছু বই এনেছি, ভাবলাম আপনাকেও দুটো দিয়ে যাই। আশা করি বইগুলো আপনাকে অনেক ভালো লাগবে। কেন না, বই আমার অনেক পছন্দ। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, চলি। বই পড়ে জানাবেন কেমন লেগেছে। অবশ্যই। শুভরাত্রি। শুভরাত্রি। নোমান চলে গেল, আর আয়েশা বইগুলোকে বুকের সাথে জড়িয়ে নিয়ে ওগুলোকে অনুভবে নেওয়ার চেষ্টা করতে লাগলো। ওগুলোতে যেন নোমানের ঘ্রাণ মিশে আছে, যা আয়েশার মনে প্রেমানুভূতির সৃষ্টি করেছে। ঠোঁটের কোণে নরমার লজ্জাময়ী এক ফালি হাসি ফুটে ওঠার কারণ হয়ে উঠেছে। আয়ানের মাথার ঠিক নেই, কথাটা শোনার পর থেকে নিজেকে স্বাভাবিক করতে পারছে না। তখন পার্কের সব সাজসজ্জা নষ্ট করে দিয়েছিল, এমনকি আখির জন্য কে কিনেছিল ওটাও নষ্ট করে দেয়। এবার ঘরে এসে বসে আছে বিছানায়, ফ্লোরের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। কোনো মতেই রাগ দমন করতে সক্ষম হচ্ছে না। তখনই মাহি এসে ওর কাঁধে হাত রাখে। আয়ান এবার ওর দিকে তাকিয়ে পাগলের মতো অঙ্গভঙ্গিতে বলতে লাগে, মাহি, তুমি জানো আখি বিয়ে করে ফেলেছে, ওর ডক্টর আদ্রিতের স্ত্রী। হোয়াট, আখি বিয়ে করছে? আখি হয়তো ফার্স্ট অফ আমি কখনো ভাবিনি। তোমার কাছে মজা লাগছে এসব? আখি কি বিয়ে করতে পারে? এতে এত অস্বাভাবিক হওয়ার কি আছে আয়ান? ও বিয়ে করলে তোমার কি? ও বিয়ে করলে আমার কি মানে? ও কাউকে বিয়ে করতে পারে না, ও তো আমাকে ভালোবাসে। আর ইউ সিরিয়াস আয়ান? ও তোমাকে ভালোবাসলে কি হয়? তুমি ওকে ভালোবাসবে না? বাচ্চা মোর একটা সীমা থাকে আয়ান, এভাবে অনর্থক বিষয়ে এত অস্বাভাবিক হওয়ার কি আছে? অনর্থক? তোমার কাছে এসব অনর্থক মনে হচ্ছে? না, ও বিয়ে করতে পারে না, ও অন্য কারো হতে পারে না, আমি তা কখনো মেনে নেব না। এমনটা কিভাবে করতে পারে? চেঁচিয়ে গর্জে পাগলের মতো কাণ্ড করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল আয়ান। আয়ানের এমন রূপ মাহি এই প্রথম দেখল। মনের মধ্যে এখন ক্ষণিক ভয় ধরা দিল ওর। না না, অনেক দেরি করে ফেলেছি। এই আয়ান যদি বুঝতে পেরে যায় যে ওর মনে এখনো ওই আখির বসবাস, তবে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। এই রূপের জালে আমি ওকে ফাঁসাতে পারলে ওর মনে জায়গায় নিতে পারিনি, যার সম্পর্কে ও নিজেও জানে না। ও তো আমার রূপের মোহে পাগল হয়ে আছে, কিন্তু আমি তো খুব ভালো করে জানি, কারণ প্রায় রোজ রাতেই ঘুমের ঘোরে আখির নাম নিতে শুনেছি ওকে আমি। এটার মানেই নিশ্চিত আয়ান এখনও ওই আখিকেই ভালোবাসে। তবে হ্যাঁ, জিনিসটা ওই বজ্জাতকে আন্দাজ করতে দেওয়া যাবে না, তার আগেই আমার নিজের প্ল্যানকে সাকসেসফুল করতে হবে।
আর ওই আখির একটা ব্যবস্থা করতে হবে, নয়তো আমার প্ল্যানে নিজের পা ঠোকাতে দুই বারও ভাববেন ওই সাতজনই। আখি রাতে আদ্রিত আসার আগেই ফাইলটা নিজের জায়গায় ঠিকমতো রেখে দেয়। প্রায় মধ্যরাতে আখি খেয়াল করে আদ্রিত ফাইলটা নিয়ে কোথাও চলে যায়। সারা রাত আখি ভাবতে থাকে আদ্রিত জিনিসগুলো কোথায় লুকোতে পারে, তবে তার কোনো সঠিক জবাব ও খুঁজে পেতে ব্যর্থ হয়। পরের দিন ভার্সিটিতে আখি শুধু আদ্রিতকে ফলো করছিল। কখন আদ্রিত কোনো সার্জারির জন্য যাবে,